আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জিওগ্রাফির কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 5 = 5। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, তারপরে তোমাদের রয়েছে বিভাগ খ, দুয়েদের রয়েছে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু 5 = 5। প্রথম, মৌসুমী জলবায়ু অঞ্চল গ্রীষ্মকাল আর্দ্র এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল শীতকাল আর্দ্র। প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাস হলো CH4। প্রশ্ন, পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ থাকলে অমাবস্যা তিথি হয়। প্রশ্ন, ভারতের একমাত্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত ইম্ফলে। প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাই শহরকে। তিনি তাকে রয়েছে এক কথায় উত্তর দাও, যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 5 = 5। প্রথম, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে চা উৎপাদন হয়? প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্রশ্ন, চাঁদের অনুসুর অবস্থানকে কি বলে? প্রশ্ন, কোন স্তরে জেট বিমানগুলি যাতায়াত করে? প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? পরে তোমাদের রয়েছে বিভাগ গ, চাঁদের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 = 4। প্রথম, এরোসল কি অথবা দি রয়েছে পেরিজি কি? প্রশ্ন, বাগিচা কৃষি কি অথবা দি রয়েছে অনুসারী শিল্প কাকে কেন বলে? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, পাশে থাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 2 = 6। কয়েদের রয়েছে ভারতে চা চাষের বন্টন লেখো, অথবা দি রয়েছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, বা আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন? দুটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল লেখো, অথবা দিয়ে রয়েছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, ছয় থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বা তারতম্যের 3টি কারণ চিত্রসহ আলোচনা করো, অথবা দিয়ে রয়েছে উদাহরণসহ সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। দুটি প্রশ্নই কিন্তু এবছরের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এবং সাবমিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, অথবা দি রয়েছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। এখানে দুটি প্রশ্নও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরে তোমাদের রয়েছে বিভাগ চ, সাথে রয়েছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করো, ভারতের কফি উৎপাদক অঞ্চল, আসামের চা উৎপাদক অঞ্চল, ভারতের বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কেন্দ্র মোটাউন বা ভারতের ডেট্রয়েট ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দিতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাউ লাল ক্লাজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা কিন্তু ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।